ওজনে কারচুপি রুখতে এবার পথে নামলেন বাটখারা পরিমাপক দপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে বাঁকুড়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে তারা শহরের মাচানতলা এলাকার ফলসহ অন্যান্য দোকানগুলিতে অভিযান চালান। ওজন সংক্রান্ত বাটখারা এবং তুলাযন্ত্র যাচাই করে দেখেন আধিকারিকরা, ধূমকেতুর আবির্ভাব বিফলে যায়নি। এদিনের অভিযানে ওই এলাকায় দুটি ইলেকট্রনিক্স বাটখারা বাজেয়াপ্ত করার পাশাপাশি নির্দিষ্ট হারে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। তার সঙ্গে বাটখারা পরিমাপক দপ্তরের এই উদ্যোগে যথেষ্ট খুশি সংশ্লিষ্ট ক্রেতারাও। কারণ ওজন এবং মাপ যেটা তো গভর্নমেন্টে যেটা ব্যবস্থা রয়েছে তার উপর ভরসা করে তো আমরা যারা কেনাকাটা করি তারা তার উপর ভরসা করেই চলি। তো প্রত্যেক শপকিপারদের তো এটা করা উচিত, প্রয়োজনীয়। এটা প্রত্যেক কনজিউমারের কাছে এটা একটা অধিকার, আমরা যারা কনজিউমার তাদের কাছে একটা অধিকারের মধ্যে পড়ে এটা। এবং আমরা আশা করে ভরসা করে কিনি এবং আমরা আশা করবো যে প্রত্যেকে এটা মানবে। কারচুপি যে হয় না এমনটা তো নয়, কিন্তু এখন এখানে আমরা যেখানে কিনি ডিজিটাল একটা মেশিন আছে, ডিজিটাল মেশিনে কিনি এবং আমরা আশা করি ডিজিটাল মেশিনটা মনে হয় অন্য কাটার থেকে অনেক বেটার। তো এবারে আইনগত দিক থেকেও এটা রিনিউ না করানোর জন্য যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাকে ফেস করতেই হবে। অপরদিকে ইলেকট্রনিক্স পরিমাপক যন্ত্র রিনিউ না থাকায় এদিন জরিমানার মুখে পড়েন ব্যবসায়ী মঙ্গল দাস। তিনি বলেন তার ব্যক্তিগত ভুলের কারণেই বাটখারা রিনিউ করানো হয়নি, তবে ভবিষ্যতে এই ভুল আর হবে না বলেই তিনি জানান। ওটা রিনিউ করা হয়নি তাই তার লেগে সুইচ করা হলো, আমি ভুলে গেছিলাম। আমি মনে করি এই মাসের মধ্যে করানো হবে, তার করানো হয়নি। বছর একবার তোমার রেনিউ করতে হয়, ভুলে যাওয়ার কারণ হয়নি। ইচ্ছা করে আমরা জানি যে আমরা 12 মাস করে খাই, আমাদেরকে করতেই হবে। কোনো কিছু বললো না যে কত টাকা ফাইন করবে, জিজ্ঞেস তো করলাম স্যারকে। রেনিউ করা তো দরকার ছিল কিন্তু আমরা ভুলে যে করিনি এই কারণে। এলে একান্তে যেহেতু আমরা 12 মাস করে খাচ্ছি, এলে তো জেনুইন দোকান, এলে তো করা আগে দরকার। বাটখারা পরিমাপক দপ্তরের আধিকারিকরা শহরের মাচানতলা এলাকায় এদিনের অভিযানে দুজন ব্যবসায়ীর বাটখারা বাজেয়াপ্ত করেন। এখানেই শেষ নয়, আগামী দিনেও এই ধরনের অভিযান ধারাবাহিকভাবেই চলবে এমনটাই খবর বাটখারা পরিমাপক দপ্তরের সূত্রে। ওজনে যারা কম দিচ্ছে, যারা তাদের কাঁটা পাল্লা ডিউ মতো ঠিক করায়নি, রিনিউ করায়নি, সেইগুলোই আমরা দেখছি, চেক করছি। এই দোকানটা যেমন রিনিউ করায়নি, ওজনে কাঁটাতে গোলমাল পেলাম, সেটা সিজার হলো, ফাইন হবে, ফাইন দিয়ে আবার কাঁটা ঠিক করে আবার ব্যবসা করতে পারবে। আজকে বাঁকুড়া অঞ্চলে আপাতত ঘুরবো, বাকিটা এখন সিক্রেট থাকবে। মাঝে মাঝেই চলে এবং মানে লাগাতার চলতে থাকবে এটা।